গত সেপ্টেম্বর থেকে চলতি বছরে 15 জানুয়ারি পর্যন্ত রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে 5,814 মেট্রিক টন মাছ আহরণ করা হয়েছে। এ থেকে শুল্ক আদায় হয়েছে 11,82,00,000 টাকা, যা অতীতের যে কোনো সময় থেকে সর্বোচ্চ শুল্ক আদায়। হ্রদে মাছ আহরণ ও বাজারজাতকরণে শৃঙ্খলাসহ নানামুখী পদক্ষেপের কারণে এই সফলতা এসেছে বলে জানায় কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন কর্পোরেশন। রাঙামাটি ব্যুরো প্রধান মইনুদ্দিন বাপ্পির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 2023 সালে কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন এবং কার্প জাতীয় মাছের উৎপাদন বাড়াতে 20 এপ্রিল থেকে 19 জুলাই পর্যন্ত মাছ শিকার ও বিপণনের উপর নিষেধাজ্ঞা দিয়ে রাঙামাটি জেলা প্রশাসন হ্রদে পানি না বাড়ায় 2 দফা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে 31 আগস্ট পর্যন্ত সময় বাড়ানো হয়। 1 সেপ্টেম্বর থেকে হ্রদে মাছ শিকার শুরু হয়। কাপ্তাই হ্রদ থেকে আহরিত মিঠা পানির মাছের মধ্যে রয়েছে কাসকি, চাপিলা ও রু জাতীয় মাছ। এসব মাছ স্থানীয় জেলার চাহিদা মিটিয়ে পাঠানো হচ্ছে চট্টগ্রাম, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। বিএফডিসির সূত্রে জানা গেছে, হ্রদে মাছের উৎপাদন বৃদ্ধি এবং শৃঙ্খলা ফেরাতে কর্মচারী, ব্যবসায়ী, শ্রমিক ও জেলেদের প্রশিক্ষণ সহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। কর্মকর্তা কর্মচারীদের জন্য ড্রেস কোড চালু, টহল টিমের জন্য ট্র্যাকিং ডিভাইস সিস্টেম চালু সহ নানা উদ্যোগ নেওয়া হয়। এছাড়া মাছ শিকার সময় 24 ঘন্টা থেকে 12 ঘন্টা নামিয়ে আনা হয়। অর্ধেক সময় পেলেও হ্রদ এলাকায় নিবন্ধিত 26,791 জেলে রেকর্ড পরিমাণ মাছ আহরণ করেছেন। কাপ্তাই হ্রদের মৎস্য ব্যবসায়ীরা বলছেন, মৎস্য আহরণে শৃঙ্খলা ফিরে আসায় ব্যবসায়ী ও জেলেদের মধ্যে সমন্বয় ফিরে এসেছে, ব্যবসাও ভালো হচ্ছে। আমরাই একমাত্র রাঙামাটি মৎস্য ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে যখন পানির লভ্যতা কম ছিল, আমরা মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে আমাদের সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে 1 মাস আরও বন্ধ পিছানোর জন্য আবেদন করেছিলাম। আমাদের আবেদনকে বিবেচনায় করে উনি 20 দিন আরও মৎস্য শিকার বন্ধ রেখেছেন। তার ধারাবাহিকতায় আপনারা যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির যে আপনার হ্রদের পানি কিছুটা বৃদ্ধি পেয়েছিল, বৃদ্ধি পাওয়ায় এবং হ্রদের যে বিশৃঙ্খলা ছিল তাও শৃঙ্খলাতে ফিরে এসে এসে বর্তমান কমান্ডার আমলে, আপনারা সকলে জানেন আগে যন্ত্রতন্ত্রভাবে মাছ ওজন করা হতো রাত 12টা-1টা পর্যন্ত। এই কমান্ডার আসার পরে একটা সময়সীমা নির্ধারণ করে দেয়, রাত 10টার মধ্যে মানে আপনার কোনো গাড়ি যেতে পারবে না বা কোনো মাছ ওজন করা হবে না, এটা ব্যবসায়ী হোক মৎস্যজীবী হোক। তো তার ফলে কী হচ্ছে, যেহেতু হ্রদে মাছগুলো রয়ে গেছে, হ্রদে মাছগুলো থাকার কারণে আপনার এই জেলারাও অল্প অল্প করে মাছ প্রতিদিন ধরা পড়েছে এবং ব্যবসায়ীরাও উপকৃত। মানে ঋতু পরিবর্তনের কারণে, যে জলবায়ু পরিবর্তনের কারণে যে সমস্যা হয়েছে বিগত বছরগুলোতে, মানে পর্যাপ্ত মাছ উৎপাদন হয় না এবং যে আষাঢ় শ্রাবণ মাসে যে বর্ষাটা হয় সে বর্ষাটা হয় না এবং নদীর যে একটা স্রোত, সেই স্রোতগুলো মরে গেছে, সেই চ্যানেলগুলো পলিতে ভরাট হয়ে গেছে। এই চ্যানেলগুলো যদি পুনরায় খনন করা হয় তাহলে আশা করি উৎপাদন আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং ব্যবসায়ী এবং কর্পোরেশন উভয়ই লাভজনক পর্যায়ে পৌঁছতে পারবে। ইনশাল্লাহ এবার মোটামুটি ভালো হয়েছে। ওই আমাদের যে 20 দিন যে পরে পানি হওয়ার পরে 20 দিন যে অপেক্ষা করা হয়েছে এবং লেকটা যে 20 দিন পরে খোলা হয়েছে, যার ফলে মাছের উৎপাদনও বেশি হয়েছে এবং সবাই মোটামুটি লাভজনক পর্যায়ে যেতে পারছে। এটা হলো ধরেন প্রাকৃতির উপরে নির্ভর, এই লেকটা হলো প্রাকৃতির উপরে নির্ভর। গত বছর খুব ভালো ওইখানে নদীতে মানে পানি হয়েছে, পানির কারণে ওই মাছের রেভিনিউটা মানে সরকারের বৃদ্ধি পেয়েছে। কাবিলা, এই রুই, কাতল, আই, বোয়াল, এই ধরনের মাছগুলো বেশি পাওয়া যায়। কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী এর আগে 2022-23 অর্থ বছরে রাঙামাটি সদর, কাপ্তাই, মার্শা ও মহলচুরের 4টি মৎস্য অবতরণ ঘাটে 4,133 টন মাছ আসে। এ থেকে রাজস্ব আয় হয়েছিল 8,62,37,000 টাকা। 2021-22 অর্থ বছরে 4,084 টন মাছ থেকে রাজস্ব এসেছে 7,48,28,000 টাকা। এছাড়াও 2023 সালে হ্রদে 1100 অভিযান পরিচালনা করে 4,000 কেজি মাছ, 350টি নৌকা, 3,00,000 মিটার জাল জব্দ করা হয়েছিল। এ থেকে শুল্ক আদায় হয়েছিল 30,00,000 টাকা। কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক বলেন, হ্রদে মাছের উৎপাদন ও আহরণ অন্যান্য বছর কম ছিল,
এই জন্য রথ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে শৃঙ্খলায় আনা সহ বিভিন্ন কর্মসূচি নেওয়ায় সফলতা এসেছে। মাছের অবতরণ হয়েছিল 5,504 মেট্রিক টন এবং এর বিপরীতে আমাদের শুল্ক আদায় হয়েছিল 11,24,00,000। এবছর গত 15 জানুয়ারি পর্যন্ত আমাদের মাছের অবতরণের পরিমাণ হচ্ছে 5,814 মেট্রিক টন এবং এই বিপরীতে রাজস্ব শুল্ক আদায় হয়েছে 11,82,00,000 মতো। তো পুরো অর্থ বছরের আয় আমরা গত 4 মাসে অর্থ আয় করতে সক্ষম হয়েছি, বিশেষত আমাদের এই ব্যবস্থাপনার উন্নয়ন, মৎস্য অবতরণের শৃঙ্খলা আনয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করা, পাশাপাশি আমার যারা কাজ করেছেন তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে এটা সম্ভব হয়েছে বলে আমি মনে করি। চাপিলেটাই বেশি থাকে ইন জেনারেল, মানে যদি আপনারা রেকর্ড করছেন সেটা বলতেছি, যেমন গত অর্থ বছরে আমাদের আনুমানিক 5,200 মেট্রিক টনই ছিল হচ্ছে কাজকি চাপিলা। টেকনিক্যাল বিষয়টা আমি যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বললো যে কাচকি এবং চাপিলা এটা হচ্ছে মাল্টি টাইম ব্রিডিং করে, মানে প্রতি বছরে বছরের পুরো সময় ধরে তারা ডিম দেয় এবং তারা যেই পরিমাণ মাছের খাবার খেয়ে ফেলে সেটা অন্য মাছের জন্য সেই পরিমাণ খাবার ওই সময় থাকে না, যার কারণে অন্যান্য প্রজাতির মাছের যে বৃদ্ধিটা ওটা সেভাবে পরিপক্ক হয় না, এটা ওনাদের বক্তব্য ছিল। এবং যার এর ফলেই যে আমাদের যেটা এক্সপেকটেশন যে মাছের ব্রিডিং টাইমে মাছগুলো ব্রিডিং করবে সেই ব্রিডিংগুলো ঠিকমতো হচ্ছে না, মূলত কাচকি এবং চাপিলার আধিক্যর কারণে, এবং এটা প্রকৃতিগতভাবে এটা কন্ট্রোলের এখনও পর্যন্ত কোথাও মেকানিজম বের হয়নি। 1960 সালে পানি বিদ্যুৎ উৎপাদনের জন্য কাপ্তাই উপজেলায় কর্ণপল্লী নদীতে বাঁধ দেওয়া হয়, এতে 725 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিশাল কৃত্রিম নদের সৃষ্টি হয়। এখানে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি মাছ থেকে বিপুল পরিমাণ শুল্ক আয় করে সরকার।